অনেক দিন ধৰিয়া কোভিড-19ৰ বাদে বন্ধ হৈ আছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যাৰ বাদে নামানা অৱস্থা হৈছে বেছিভাগ শিল্পী, বাজনা শিল্পী আৰু শব্দশিল্পী গিলানের। নিজৰ পৰিয়াল গিলানকে চলোৱা নপৰা অৱস্থা হৈছে। আৰু ইফালে ৰাজনীতিৰ বাদে ডাঙৰ ডাঙৰ মিটিং পাতা দেখিয়াও ৰাগ উঠিল শিল্পী গিলানের। খুব তাড়াতাড়ি ৰাজ্যত সাংস্কৃতিক অনুষ্ঠান মুকলি কৰিয়া দিবাৰ বাদে প্ৰতিবাদ কৰিবা নামিল শিল্পী গিলানের অভয়পুৰীত। মিউজিশিয়ানস ওয়েলফেয়ার সোসাইটি আর লোয়ার আসাম সাউন্ড এসোসিয়েশনে অভয়পুরীর উত্তর সালমারার মহকুমাধিপতির কার্যালয়ের ওসরতে 2 ঘণ্টার ধর্ণা কার্যসূচী লওয়া দেখা গেল। অনেক শিল্পীয়ে ইগো কার্যসূচীত অংশগ্রহণ করিয়া কম সময়ের ভিতর সাংস্কৃতিক অনুষ্ঠান মুকলি করিয়া নিদিলে গণতান্ত্রিক আন্দোলন করিবা বাধ্য হব বলিয়াও ধমকায়। আমি ইয়াতে যি আমি সাংস্কৃতিক কর্মীসকল আছো, আমি একলগ হয়েছো, কারণ আমার একলগ নহলে উপায় নাই। কারণ ইমান দিনে যি কোভিডের নামত বন্ধ চলি আছে আমার সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহ, কিন্তু আমি আনফালে দেখিলে পাইছো যে রাজনৈতিক অনুষ্ঠানসমূহ চলি আছে, তার লগতে সাংস্কৃতিক অনুষ্ঠান কিছুমানও করে আছে কিছুমান আমার শিল্পর লগত জড়িত মানুহে। আমি এই জগতে এটাই অনুরোধ জানাইছো, আমি যেহেতু ওলাই আহিছো আমার বাদ্যযন্ত্রসমূহ আছে, যদি কোনোবা আছে আমি এইবিলাক বিক্রি করে দিম, কারণ আমি এইবিলাক রাখি লাভ নাই। আর যেহেতু আমার অনুষ্ঠান বন্ধ নহলে ইয়ারে যি গাঁঠির ধন ভাঙি ক্রয় করেছিল এইসমূহ টাকা আমি কিদরে সংগ্রহ করিম, আমি যেহেতু সংগ্রহ করবলে উপায়বিহীন হয়ে পড়ছো, আর এইসমূহ আমি বিক্রি করবলে এটা মানে সাজু হয়েছো। যদি কোনোবা আছে ইচ্ছুক আহক আমার বাদ্যযন্ত্রসমূহ কিনি লৈ যাওক, কারণ আমার ঘর নচলার অবস্থা হয়েছে। আর এই সকলে সরকারক একটা অনুরোধ জানাম, তেওঁলোকে যেহেতু নিয়ম বনাইছে, তেওঁলোকে যদি নিয়মসমূহ ভাঙে আমি সাধারণ জনতা বা আমি সাংস্কৃতিক কর্মীর লগত জড়িত লোকসকলে কি ধরনের আমি এইবিলাক মানি চলিম? আমার প্রথম দাবিটোই হল আমার সাংস্কৃতিক মঞ্চসমূহ সরকারে বন্ধ করে থাকে দিছে, এইবিলাক খুলে দিব লাগে। আমি প্রত্যেকজন ব্যক্তিয়ে ইয়াতে যিমানখিনি বহি আছো আজি, প্রত্যেকজন ব্যক্তিয়ে সাংস্কৃতিক কর্মী হয়, সংস্কৃতির লগত জড়িত ব্যক্তি হয়। আজি লকডাউনের পর আরম্ভ করে আজি সাত মাহ ধরে আমি একো করবা নাই, আমার মঞ্চখনেই আমার উপার্জন, মঞ্চখনতেই আমি উপার্জন পাও, সেইখানে আমি আমার প্রফেশন। গতি মঞ্চ যদি বন্ধ হয়ে থাকে আমি কি করে চলিম, কি করে খাম? গতি আমার মানে যথেষ্টখিনি অসুবিধা ভুগি আছো, এই কথাখিনি সরকারে একেবারে মন কান দিয়া নাই। গতি সরকারক আমি অনুরোধ করছো ইয়ার জড়িয়ে যে সরকারে অন্তত আমার কথাখিনি অল্প মন কান দিয়ক আর সাংস্কৃতিক মঞ্চবিলাক করবলে অনুমতি দিয়ক, নহলে আমার অবস্থা পানি ধান ওসরা অবস্থা হয়েছে একেবারে। চাওক আজি আমি স্বতঃস্ফূর্তভাবে আমি অর্গানাইজ করেছো এটা সংগঠনত, কিন্তু আজি স্বতঃস্ফূর্তভাবে আমি জিলা ভিত্তিক করব খুঁজছো একটা এনে অনুষ্ঠান, যত নাকি আমার নামনি খবর বিভিন্ন জায়গার শিল্পীসকল জড়িত ব্যক্তিসকল ওলাই আছে, কারণ সবরে অভাব গম পাই যে একটা ভালো অনুষ্ঠান হয়ে আছে। কারণ গোটেই মানুষখিনি আজি করোনা বলে গোটেই আমার শিল্পী সমাজখন একেবারে ধ্বংস করে পেলালে, সব বিজনেস চলি আছে, সব কারবার চলি আছে, কিন্তু আমার শিল্পকর্ম জড়িত গায়ক গায়িকা বাদ্যযন্ত্রী লগতে আমার শব্দযন্ত্রী যখন সাউন্ডের জড়িত, সাউন্ডের মালিকও নহয় তার কিমান কর্মী থাকে, এটা সাউন্ডের মালিকের কমসে কম গাড়িরপর আদি করে 6-7 জন, গতি এনেকা এখন ফ্যামিলি এটা এটাকে নোহা হয়ে বৃহৎ এখন আমার সমাজ ধ্বংস করে পেলাইছে সরকারে। গতি তার প্রতিবাদত আমি মিউজিশিয়ানস ওয়েলফেয়ার সোসাইটি বঙাইগাঁও আর লোয়ার আসাম সাউন্ড এসোসিয়েশনে আমি আজি এই অনুষ্ঠানটি আয়োজন করেছো। গতি আমি সরকারকে একটা দাবি জানাও যে তেওঁলোকে যদি আজি আমার দুঃখ নুবুঝে, গতি আমি আমিও এটা সময় তেওঁলোকৰ দুঃখ নুবুঝিম, গতি আমি অনুরোধ জানাইছো যাতে আমার মঞ্চসমূহ যেটা নাকি আমার উপার্জনের মেইন ক্ষমতা, আমি নিজে করে খাব পৰা ক্ষমতা আছে, গতি আমার মঞ্চখিনি মুকলি করে দিব লাগে, অন্যথা তেওঁলোকৰ যদি মঞ্চ মুকলি নাই তেওঁলোকৰ অনুষ্ঠানসমূহ বন্ধ করা হোক, গতি এক দুমুখীয়া নীতি আমার ইয়াত নচলিব। গতি হয় আমার অনুষ্ঠানসমূহ মুকলি করে দিয়ক, নহয় তেওঁলোকৰ অনুষ্ঠান প্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখক, এই সরকারের অনুরোধ।